এদিন 7A চৌরঙ্গী টেরেসে শ্রী দিগম্বর জৈন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজিত হয়। এই ভ্যাকসিনেশন ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দিগম্বর জৈন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য বিনীত জৈন, সন্দীপ জৈন, অমিত শেঠি, রবিকলা, প্রবীণ মোদী, প্রবীণ ছাবড়া, সনাত জৈন সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। কি বললেন তারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখাবো আপনাদের। একদমই দাঁড়িয়ে আছি দিগম্বর জৈন রিসার্চ ফাউন্ডেশন, সব সময় মানুষের পাশে, মানুষের সাথে থাকে, ফ্রি ভ্যাকসিনেশন করে যাচ্ছেন এতদিন ধরে। আজকে ওনাদের কত নাম্বার ক্যাম্প আর আজকে কতজন ভ্যাকসিনেটেড হচ্ছে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, আজকে আমাদের এই 13th ক্যাম্প হচ্ছে আর আজকে আমাদের টার্গেটে আছে 600 লোককে ভ্যাকসিনেট করা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ অফ কোভিশিল্ড। হ্যাঁ, এটা পুরো ফ্রি হচ্ছে। আজকে যে আমাদের স্পন্সর হচ্ছে ইন মেমোরি অফ শান্তিলালজি কালা, আমাদের একজন ভলেন্টিয়ার আছে বিনীত কালা, ওনার ফাদারের মেমোরিতে এই ক্যাম্প অনুষ্ঠান করা হয়েছে আজকে। কোনো পার্টিকুলার সিলেকশন নেই যে কাকে দেব, যে ফার্স্ট রেজিস্ট্রেশন করাবে আর সমাজের যে নিম্নবর্গের লোক আছে, আমাদের প্রায়োরিটি আছে ওদেরকেই আগে করার। কেন কি যে সম্পন্ন লোক আছে ওরা তো কোথাও করিয়ে নেবে, কিন্তু নিম্নবর্গের লোকের বাবু ড্রাইভার আছে বা হেল্পার আছে ওদেরকেই প্রায়োরিটি আছে। একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অভিজ্ঞ নার্স দ্বারা ভ্যাকসিনেটেড করা হচ্ছে মানুষকে। আমাদের সঙ্গে একটু দাদা আছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা সবসময় মানুষের পাশে থাকছেন, ভ্যাকসিন এখন খুব জরুরি মানুষের, একটু আমাদেরকে বলেন। দেখুন, এই ভ্যাকসিনেশন যে আমরা করছি, আমরা চাইছি যত থেকে যত বেশি লোকজন সেফ হয়ে যায়, আমরা ওই চেষ্টা করছি। আর আমাদের এটা 13th ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প আছে, তো লোকজন যারা রেজিস্ট্রেশন করিয়েছে আগে থাকতে তাদেরকে আমরা ভ্যাকসিন দিচ্ছি। কোভিশিল্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ দুটোই। দিগম্বর জৈন রিসার্চ ফাউন্ডেশন আমরা জানি সবসময় মানুষের পাশে কাজ করছে, এই মুহূর্তে কোভিডের থার্ড ওয়েভ আসছে, মানুষের মনের মধ্যে আতঙ্ক কাজ করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষকে ভ্যাকসিন মানুষের কাছে অত্যন্ত জরুরি, সেই ভ্যাকসিনেশনের কাজ ইনারা করছেন টোটালি ফ্রি অফ কস্ট। মানুষকে, যে কোনো ধরনের মানুষকে, শুধুমাত্র যে যারা নিম্ন মধ্যবিত্ত তারা না, যে কোনো মানুষ রেজিস্ট্রেশন করে আসলেই ফ্রিতে ভ্যাকসিন পাওয়া যাবে। আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে বিনীত জৈন। আমরা চেয়েছি যত লোকজন আছে এখানে কলকাতা শহরে কিংবা পাশাপাশি এলাকায় যারা ফার্স্ট ডোজ পায়নি কিংবা সেকেন্ড ডোজ পেতে গেলে অসুবিধা হচ্ছে, আমরা সবাইকে চেষ্টা করছি যেমন করে সবাইকে আমরা ভ্যাকসিন প্রোভাইড করি। যত ভ্যাকসিনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, শর্ট সাপ্লাইয়ের জন্য তত কোয়ান্টিটি আমি পাইনি, তাও চেষ্টা করব যত লোকজনকে দিতে পারি আজকে দেব। আজকে প্রায় 650-700 লোকজনকে দেবো, আর আজ পর্যন্ত টোটাল প্রায় 10,000 থেকে বেশি লোকজনকে দিয়ে দিয়েছি অলরেডি। নমস্কার, ইয়ে 12th ক্যাম্প হ্যাঁ, আর ইহাঁ টোটাল ফ্রি ভ্যাকসিনেশন হম লোক লগওয়া রহে হ্যাঁ। আজ থোড়া এসা হো গিয়া কি অরাউন্ড 1200-1300 লোগোঁ কো ভ্যাকসিন লগনে কা টার্গেট থা, বট হেলথ ডিপার্টমেন্ট সে উই গট অনলি 50% অফ দ্য ভাইলস, তো থোড়া লোক জাদা হ্যাঁ, ভ্যাকসিন কম হ্যাঁ, বট স্টিল উই আর ট্রাইং আওয়ার বেস্ট কি যো লোক আয়ে কেওস ক্রিয়েট নাই হো, আর সবকো ভ্যাকসিনেশন জিতনা লোগোঁ কো হমনে ইনফর্ম কিয়া হ্যায় উনকো লগা কে ভেজে। মে বি থোড়া হো সকতা হ্যায় কুছ লোগোঁ কো রিটার্ন জানা পড়ে, বট নেক্সট উইক উনি লোগোঁ কা হম লোক জিতনা জলদি হো সকতা হ্যায় ভ্যাকসিনেশন লগা কে ও 1200-1300 লোগোঁ কো কমপ্লিট করেঙ্গে। ইয়ে শ্রী দিগম্বর রিসার্চ সেন্টার फाउंडेशन जहाँ पे यूथ विंग जैन समाज की फ्री वैक्सीनेशन करवा रही है। मेरा तीन महीना से पहले एक डोज लगा था और आज ये सेकेंड डोज लगा है, और मैं देख रही हूँ कि बहुत ही सिस्टमेटिक ढंग से यहाँ काम हो रहा है, और आने वालों को कभी फल फूल दिया जा रहा है, कभी पानी दिया जा रहा है, कभी बिस्किट दिया जा रहा है, और कोई मायूस नहीं है। ऐसा नहीं है कि कोई को किसी के साथ अभद्र व्यवहार हो रहा है, ऐसा कुछ भी नहीं है। सिस्टमेटिक ढंग से लाइन से सबका इंजेक्शन अच्छी तरह से हो रहा है, और मैं चाहती हूँ कि इससे बड़ा कोई दया फ्री में कोई कर नहीं सकता और कोई सहयोग दे नहीं सकता, और जो दे रहे हैं उनके लिए मैं बहुत बहुत धन्यवाद देती हूँ, और मैं चाहती हूँ कि ये लोग और ऊँचाइयों तक जाएँ और आगे आगे काम करते रहें।
मेरा नाम उषा जैन है और यहाँ किसी जैन और या किसी जाति के भेदभाव से इंजेक्शन नहीं लग रहा है। सब लाइन में जैसे जैसे आ रहे हैं वैसे वैसे सभी को लग रहा है और सभी अपना इंजेक्शन लगवा के सेटिस्फाइड हैं, अगली डोज का इंतजार कर रहे हैं और आगे भी ये सीरियल चलता रहेगा। मैं ऐसा उम्मीद करती हूँ क्योंकि बहुत से लोग हैं नीडी जो बाहर पैसे देकर नहीं लगवा सकते, वो फ्री में यहाँ लगवा रहे हैं। थैंक यू। श्री दिगंबर जैन रिसर्च फाउंडेशन का आज 13वां वैक्सीनेशन कैंप है और आज लगभग 650 से 700 आदमी को हम लोग फर्स्ट एंड सेकेंड डोज कोविशील्ड का देंगे। अभी तक हम लोगों ने लगभग 7000 आदमी को वैक्सीनेट किया है और आज लगभग 700 आदमी को और कर देंगे और इसके बाद हमारा 29 को फिर से कैंप होगा। इसके लिए हम गवर्नमेंट के MSME डिपार्टमेंट, ममता बनर्जी हेल्थ डिपार्टमेंट, इनके बहुत आभारी हैं। आज हम लोग लगभग 650 से 700 आदमी को देंगे। हम तो बहुत ज़्यादा दाना खुश है यहाँ पे, हम दाना मेरे को दाना फ्री में दाना वैक्सीन मिल रहा है जो कि मेरे को दाना कहीं पे भी नहीं मिला और आई एम वेरी वेरी दाना ग्लैड टू डेम कि मेरे को यहाँ पे दाना आके दाना वैक्सीन दाना लगवाने का वो मिला, ऑप्शन मिला। कैमरा संजीव बसुर साथ रोजिना रहमान, रिपोर्ट 24 आवर्स टीवी।